রবিন ভাই, পরিবারের বড় ছেলে যারা তাদেরকে নিয়ে একটা কিছু বলেন ভাই। আসলে পরিবারের বড় ছেলেদের নিয়ে বললে তো অনেক কিছুই বলতে হয়। যাই হোক, যেহেতু আপনি বলছেন ভাই আমার রেকর্ড করছেন, তাহলে বলা যায়, ছোট্ট করে একটু বলি, পরিবারের বড় ছেলে হলো একটা সংসারের, একটা পরিবারের সবসময় মর্যাদা রাখা, পরিবারে কিভাবে সুখ শান্তি বিলিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করা। পরিবারের বড় ছেলে সবসময় ছোট থেকে পরিশ্রম করে যায় শুধু তার ফ্যামিলিকে কেয়ার করার জন্য, আর পরিবারের বড় ছেলেরা সবসময় পরিশ্রমী হয়, সবসময় তাদের ভাবনা, তার চিন্তা, তার শুধুই থাকে তার ফ্যামিলি নিয়ে, তার মা বাবার প্রতি, তার ভাই বোনের প্রতি, তার ফ্যামিলিকে কিভাবে সুখী রাখা যায়। এইভাবে পরিবারের বড় ছেলেটা মোমের মতো, মোমবাতির মতো পুড়ে যেয়ে আলোকিত করে একটা পরিবারকে, এটাই হলো পরিবারের বড় ছেলে। আসলে ধন্যবাদ ভাই এত সুন্দরভাবে একটা কথা বলার জন্য, রিয়েলি মানে আমার লাইফের সাথে মিলে গেছে, ধন্যবাদ ভাই।